গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করার পরিকল্পনা নিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর সেই হামলার ভয়ঙ্কর সব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন সংবাদকর্মীরা। আর তাতেই কি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের টার্গেট করছে ইসরায়েলি বাহিনী? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছেন পিতা। ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাংবাদিক সন্তানের দাফন শেষে বলছেন, আমরা অনেক দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছি, এটি সত্য, কিন্তু আমরা হাল ছাড়ব না। সর্বশক্তিমান আল্লাহর উপর আশা রাখি আমরা। বিশ্ববাসীর দেখা উচিত এখানে কি ঘটছে। শোককে শক্তি করে কথাগুলো বলছিলেন আল জাজিরার গাজার ব্যুরো চিফ ওয়াইল আল দাহদো। দক্ষিণ গাজার রাফা এলাকায় 7 জানুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আরও 2 ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন হামজা আল দাহদো ও মুস্তাফা সুরায়া। আল দাহদো আল জাজিরার সংবাদ মাধ্যমের ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। তিনি আল জাজিরার গাজার চিফ করেসপন্ডেন্ট ওয়াইল আল দাহদো এর ছেলে। মুস্তাফা সুরায়াও একজন ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। তিনি বার্তা সংস্থা AFP ও কাতার ভিত্তিক আরও কয়েকটি সংবাদ মাধ্যমের জন্য কাজ করতেন। এ ঘটনায় হাজেম রাজাব নামে আরও একজন ফ্রিল্যান্স সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আল জাজিরা এই 2 সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি বলছে এটি ইসরায়েলের ইচ্ছাকৃত হামলা। এক বিবৃতিতে গণমাধ্যমটি বলেছে এসব ঘৃণ্য অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালত, সরকার ও মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাই। সেই সাথে সাংবাদিকদের লক্ষ্যবস্তু ও হত্যাবন্ধের দাবি জানায় প্রভাবশালী এই গণমাধ্যমটি। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী IDF জানিয়েছে এই 2 সাংবাদিক এক সন্ত্রাসীর সাথে একই গাড়িতে অবস্থান করছিলেন। ওই গাড়ি থেকে একটি ড্রোন নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এটিকে হুমকি মনে করায় ওই গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তারা প্রাণ হারান। 16 ডিসেম্বর গাজায় আল জাজিরার এক সাংবাদিক নিহতের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল IDF কখনোই ইচ্ছা করে সাংবাদিকদের টার্গেট করেনি এবং করবেও না। কিন্তু সাম্প্রতিক সময়ের ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনাগুলোয় তা মনে হচ্ছে না। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস নামক সংগঠন জানিয়েছে গত 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধে এ পর্যন্ত 77 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 70 জনই ফিলিস্তিনি, এছাড়া 4 জন ইসরায়েলি ও 3 জন লেবাননের সাংবাদিক রয়েছেন। অন্যদিকে হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস বলছে এই 2 সাংবাদিক নিয়ে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ালো 109 জনে। আল জাজিরার এক ভিডিওতে দেখা গেছে ওয়াইল আল দাহদো তার ছেলের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছেন। ছেলের লাশ দাফন শেষে তিনি বলেছিলেন, গাজার সাংবাদিকরা তাদের কাজ চালিয়ে যাবে। আমাদের চোখের পানি ভয়, আতঙ্ক কিংবা পরাজয় আত্মসমর্পণের নয়, বরং মানবতার। তিনি আরও বলেন, পুরো বিশ্বকে দেখা উচিত এখানে কি ঘটছে। এর আগে ইসরায়েলি হামলায় স্ত্রী, আরেক ছেলে, মেয়ে ও নাতিকে হারিয়েছেন ওয়াইল আল দাহদো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আল দাহদো এর প্রতি সমবেদনা জানিয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN News।